মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চককামদের গ্রামের একজন তরুণ উদ্যোক্তা সবুজ রহমান। অনার্স তৃতীয় বর্ষের ছাত্র সবুজের লেখাপড়া করোনার সময় যখন প্রায় থমকে যায় তখন বাড়িতে বসে থেকে তিনি কবুতর পালনের স্বপ্ন দেখেন। শখের বসে বন্ধুর সহযোগিতায় তিনি খাঁচা তৈরি করে প্রথমে দেশি কবুতর দিয়ে শুরু করেন, কিন্তু আশানুরূপ লাভ পাননি তিনি। এরপর ইউটিউব দেখে তিনি বিদেশি জাতের কবুতর যেমন রেসার, বিউটি, লাক্ষা, বাসিরাজ, কোকা জাতের কবুতর লাগান। তবে এবার তিনি সফল হয়েছেন এবং মাসে আয় করছেন বাড়তি টাকা। কবুতরের খাদ্যের তালিকা হিসেবে ধান, গম, চাল খেতে দেন তিনি। এই প্রসঙ্গে সবুজ রহমান বলেন, শখ করে কবুতর পোষা শুরু করলেও কবুতর থেকে আমার বাড়তি আয় হচ্ছে। কবুতরের উৎপাদিত বাচ্চাও খেতে পারছি এবং অবশিষ্ট বাচ্চাও কবুতর থেকে মাসে 2500 থেকে 3000 পর্যন্ত আয় হচ্ছে, যা আমার লেখাপড়া ও নিজের অন্যান্য খরচ বহনের কাজে লাগছে। আমি হচ্ছে ওই পড়াশোনার পাশাপাশি কবুতর পালি। আমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল কবুতর লালন পালন করা। আমি জন্মের পর থেকে বাসায় দেখছি যে দেশি কবুতর লালন পালন করে, সেখান থেকেই ইচ্ছা আমার এই কবুতর পালন করা। তারপরে আমি আস্তে আস্তে আপনার বড় হয়ে ইউটিউবে থেকে বিভিন্ন ধরনের ভিডিও দেখে সেখান থেকে ইন্সপায়ার হয়ে আমি এই আপনার কবুতরটা পালা শুরু করছি। আমি প্রথমে যখন কবুতর পালনটা শুরু করছিলাম তখন আমি দেশি কবুতর দিয়েই শুরু করছিলাম, তো ওটাতে আমার একটু ইনভেস্ট কম ছিল, কিন্তু আমি যে খরচ যেগুলো খরচ করতাম সেগুলো আপনার আনুপাতিক হারে লাভ হতো না। তারপর আমি ইউটিউব থেকে দেখলাম, বিভিন্ন বড় ভাইদের পরামর্শ নিলাম, সেখান থেকে আমি আপনাদের বিদেশি যে সব কবুতর আছে এগুলো লালন পালন শুরু করলাম। এ থেকে আপনার দেখা গেল ইনভেস্টটা বেশি কিন্তু মোটামুটি আপনার আগের থেকে লাভটা আমি বেশি পাচ্ছি। আর কেউ যদি মনে করে যে পড়াশোনার পাশাপাশি বা বেকার অবস্থা থেকে মানে কোনো কাজের ক্ষতি না করে পাশাপাশি এক্সট্রা ইনকাম করতে হলে এটা খুব ভালো একটা উদ্যোগ। এখান থেকে আমার মাসে সর্বনিম্ন আপনার 5000 টাকা আসে। এ ব্যাপারে সবুজের বাবার সাথে কথা হলে তিনি জানান, আমার ছোট ছেলে মোহাম্মদ রিজওয়ানুল ইসলাম সবুজ, সে উদ্যোগ নিয়েছে দেশি বিদেশি কবুতর পোষার জন্য। তারপর আমি বললাম যে আমি দেশি কবুতর পুষে যে আমি অনেক সময় লস খেয়েছি বা হয়ে মারা গেছে যে আমি পারিনি, তুমি এটা করো না। আমার বাধা উপেক্ষা করে সে বিদেশি কবুতর পুষিছে, পুষে এতে অত্যন্ত সে ফলপ্রসূ হয়েছে এবং লাভজনক এই ব্যবসা বলে আমি এখন মনে করি। কবুতর পালন করে সবুজ আয় করছেন বাড়তি টাকা, বহন করছেন নিজের পড়াশোনার খরচ। বেকারত্ব কমাতে ছেলেমেয়েদের পড়াশোনার পাশাপাশি কবুতর পালন করে আয় করতে পারবেন বাড়তি টাকা এবং বহন করতে পারবেন নিজেদের খরচ, এমনটাই মনে করছেন সবুজ। মান্দানৌগা প্রতিনিধি সজীব রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ইন্দ্রাণী মুখার্জি, আপডেট টিভি।